শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। কাল টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু, পারলে খেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই। অলরাউন্ড ক্রিকেট খেলে জিততে চান সাকিব। পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা, সাম্প্রতিক ফর্ম বাংলাদেশের শক্তি, কন্ডিশন বুঝে পারফর্ম করার চ্যালেঞ্জ দুই দলের। এশিয়া কাপ শেষ লিটনের বদলি, এনামুল বিজয় চ্যালেঞ্জ নিতে মুখিয়ে, কিপার ব্যাটারের ব্যাকআপ ভাবনায় নির্বাচকদের সিদ্ধান্ত। এশিয়া কাপে পাকিস্তানের উড়ন্ত শুরু, মুলতানে বাবর ইফতিখারের সেঞ্চুরি, শাহিন রৌফের পেসের পর কাঁদাবে বিধ্বস্ত নেপাল, হেরেছে 238 রানে। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু, কাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। অলরাউন্ড ক্রিকেট খেলেই জিততে চান অধিনায়ক সাকিব আল হাসান। চাপ নয়, চ্যালেঞ্জ নিতে মুখিয়ে লঙ্কান দলপতি দাশুন শানাকা। পালে খেলেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30। ক্যান্ডিতে বাংলাদেশ দল, এশিয়া কাপ মিশনের শুরু শ্রীলঙ্কার বিপক্ষে। গত 4-5 বছরে লঙ্কা বাংলা দ্বৈরথ নিয়ে বাড়তি উত্তাপ। সাকিবের দল মোমেন্টাম নিয়ে এগোতে চায়, কিন্তু লিটনের ছিটকে যাওয়া ধাক্কা হয়ে এসেছে। ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গী হতে পারে নতুন মুখ তানজিদ তামিম। একটা ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ড করে জিততে চায় না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটা ডিপার্টমেন্টে ভালো খেলি, সেটা পেস বোলিং অ্যাটাক হতে পারে, স্পিনার হতে পারে, ব্যাটসম্যান হতে পারে, ফিল্ডার হতে পারে, চারটা জায়গাতেই যদি আমরা ভালো খেলি তাহলে আমরা ভালোভাবে জেতার সম্ভাবনাটা বেশি থাকবে, এবং আমরা ওটাই করার চেষ্টা করব। অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই, নট নেসেসারিলি যে শুধু পেস বোলাররা আমাদেরকে জিতিয়ে দিবে কিংবা শুধু ব্যাটসম্যানরা জিতিয়ে দিবে, এটা না। আমরা চাই সব দিক থেকে আমরা ওদের থেকে ভালো খেলে জিতব। কন্ডিশন বুঝে একাদশ নির্বাচন পুরনো মন্ত্র, তবে ব্যাটিং অর্ডার নিয়ে বরাবরের মতো দ্বিধায় টাইগাররা। হালকা চোটে প্রথম ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা কম, তাসকিন হাসানের সঙ্গে তৃতীয় পেসার শরীফুল, স্পিনে সাকিব মিরাজি ভরসা। আমাদের এনাফ বলার আছে এবং যারা মেইন বলার হিসাবে খেলবে তারা ক্যাপেবল এনাফ যে তাদের 10 ওভার করে বল করার জন্য। দুই দলেরই সিমিলার অবস্থায় আসে এবং যারা মাঠে ভালো খেলবে তারাই জিতবে। দুই দলেরই স্ট্রেংথ উইকনেস একই রকম, সো দুই দলের জন্য সমান অপরচুনিটি আসলে। হাসারাঙ্গা, চামিরা, মাদুসঙ্কা ও কুমারা ইঞ্জুরিতে নেই। শ্রীলঙ্কার বোলিং আক্রমণে শক্তি কমেছে নিঃসন্দেহে, তারপরও হোম কন্ডিশন লঙ্কানদের এগিয়ে দিতে পারে। বাংলাদেশকে সমীহ করেই নামবে স্বাগতিকরা, শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে চাপ বোধ করছেন না অধিনায়ক শানাকা। বাংলাদেশে বিশ্বমানের পেসার আছে, গতবারের মন্তব্য ভুল বোঝাবুঝি তৈরি করেছিল। আমাদের অবশ্যই শ্রদ্ধা আছে তাদের প্রতি, আমাদের জন্য চোট সমস্যা অবশ্যই দুর্ভাগ্যজনক, তারপরও আমরা ভালো দল, গতবারের আন্ডারডগ থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবারও চাপে নেই, আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। পাল্লেকেলের উইকেটে পেস বৈচিত্র্য কাজে আসে, ফ্লাডলাইটে ব্যাটিং তুলনামূলক সহজ হয়, আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার বৃষ্টি শঙ্কা আছে। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে পরিসংখ্যান ও এশিয়া কাপ সাফল্যের রেকর্ডে এগিয়ে শ্রীলঙ্কা, তবে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের পক্ষে, তারপরও লঙ্কানদের মাটিতে ওদের হারানো কঠিন হবে টাইগারদের জন্য। শ্রীলঙ্কার মাটিতে ফুরফুরে মেজাজে থাকার সুযোগ নেই টিম টাইগার্সের। লিটনের এশিয়া কাপ শেষ শুরুর আগেই তামিম আর এবাদত ছিটকে গেছেন। সব মিলে হাথুরু সাকিবের ম্যাচ বাই ম্যাচ এগুনোর পরিকল্পনা বাস্তবায়নে তারুণ্যই বড় ভরসা। ক্যান্ডিতে এখন পর্যন্ত একবারই ওয়ানডে খেলেছে বাংলাদেশ। 2013 সালের সেই ম্যাচে টাইগারদের জয় 3 উইকেটে, তবে সেখানকার কন্ডিশন খুব বেশি পরিচিত সেটা বলার সুযোগ নেই। এক্ষেত্রে স্বাগতিকদের এগিয়ে রাখছেন টাইগার অধিনায়ক। শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কা যারা খেলছে ওরা মাত্র এলপিএল থেকে আসছে, সো যারা পারফর্ম করেছে তারাই এসেছে দলে, সো কাউকে আসলে ছোট করার কিছু নাই, ওরাও মুখিয়ে থাকবে ভালো পারফর্ম করার জন্যে। আমাদের বলাতে যেহেতু এক্সপিরিয়েন্স আছে সেটা আমরা হয়তো কাজে লাগাতে পারবো, বাট দ্যাট ডাজেন্ট মিন যে কালকের ম্যাচে এটা খুব একটা এফেক্ট পড়বে কোনো দলের ক্ষেত্রে। পাল্লে খেলেতে সবশেষ শ্রীলঙ্কা আফগানিস্তান সিরিজ সহ 2022 সালে হয়েছে 8 ম্যাচ, যার মধ্যে আগে ব্যাট জয় 4 ম্যাচে,
এছাড়াও দুই ইনিংস মিলিয়ে 550 স্কোর ছাড়িয়েছে চার ম্যাচে। এই পরিসংখ্যান জানান দিচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হতে পারে রান বন্যার, যেখানে ব্যাটারদের দায়িত্ব নেয়ার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন সাকিব। ওখানে নর্মালি আগের যে রেকর্ড আছে সবসময় ব্যাটিং পিচই হয়ে থাকে, ব্যাটসম্যানরা রান করার সুবিধা পায়, সো বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং, বাট সেক্ষেত্রে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং বেশি রানটা করা। ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুই হোম সিরিজে ছয় ম্যাচের কোনোটিতেই ওপেনিং জুটি 50 ছাড়াইনি। এবারও সেই ওপেনিং নিয়েই ভাবনা ম্যানেজমেন্টের। তামিম লিটন নিয়মিত জুটির অনুপস্থিতি দুশ্চিন্তা বাড়াচ্ছে। এশিয়া কাপ সহ ওয়ানডে পরিসংখ্যানেও শ্রীলঙ্কা থেকে স্পষ্ট পিছিয়ে বাংলাদেশ। দুদলের 51 দেখায় টাইগাররা জিতেছে 9 ম্যাচ। তবে এশিয়া কাপে 3 বার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। লঙ্কান দলে স্পিনার মহেশ থিকাসেনা আর পেসার পাথি রানা এক্সফ্যাক্টর হয়ে উঠতে পারেন। আইপিএলে সাফল্য পাওয়া আনকোরা দুই তরুণ ক্রিকেটারকে সামলে খেলতে হবে টাইগারদের। তবে অলরাউন্ডার হাসারাঙ্গা সহ চোটে পড়া তিন লঙ্কান ক্রিকেটারের না থাকা কিছুটা স্বস্তির। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুরুর আগে এশিয়া কাপ শেষ লিটন দাসের, তার বদলি হিসেবে এনামুল বিজয়কে পাঠিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন নির্বাচকরা। কারণ প্রাথমিক কিংবা ব্যাকআপ স্কোয়াড কোথাও ছিলেন না বিজয়, অথচ কিপার ব্যাটারের বিকল্প ভাবনার কথা বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে হাঁটুর চোটে বিশ্বকাপেও খেলা হচ্ছে না পেসার ইবাদতের। শেষ পর্যন্ত শঙ্কাই হলো সত্যি, প্রথম ম্যাচ না, পুরো এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন। তার অসুস্থতায় কপাল খুলেছে আলোচনার বাইরে থাকা এনামুল বিজয়ের। ইঞ্জুরিতে জর্জরিত টপ অর্ডারের নর্বর অবস্থা কাটাতেই পুরনো বিজয় আস্থা বোর্ডের। তার অন্তর্ভুক্তিতে নির্বাচন প্রক্রিয়া আবার হলো প্রশ্নবিদ্ধ। যে ক্রিকেটারকে জাতীয় দলে ফেরাতে বাধ্য হলো বিসিবি, তাকে কেন রাখা হলো না 32 জনের প্রাথমিক দলে, স্ট্যান্ড বাই, এমনকি ব্যাকআপ স্কোয়াডেও রাখা হয়নি তাকে। যদিও বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের প্রস্তুতি নিয়ে এশিয়া কাপে ভালো খেলার প্রত্যয় বিজয়ের। প্রচুর ভালোবাসার প্রচুর দোয়া ছিল, সেই কারণে আজকে হয়তো বাংলাদেশ টিমের হয়ে আবার সুযোগ পেয়েছি। আমি টাইগার্স ক্যাম্পে যেহেতু ছিলাম, যেবি সিডেন্সের আন্ডারে ছিলাম, ভালো প্রিপারেশন হয়েছে, বাকিটা দেখি সুযোগ যদি আসে চেষ্টা করব। বিজয়ের এমন অন্তর্ভুক্তিতে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক, যদিও সেটা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন থাকছে। বিজয়কে আর্জেন্টলি পাঠানো হচ্ছে যে আমাদের সেকেন্ড উইকেট কিপার নাই এখন স্কোয়াডের মধ্যে, তো ইনকেস যদি কনকাশন হয় বা ইঞ্জুরিতে পড়ে যায় ইমিডিয়েট 24 আওয়ার্স আগে, তো একটা তো ব্যাকআপ উইকেট কিপার লাগবে। ন্যাশনাল টিমে যেভাবে প্র্যাকটিস মনিটরিং করা হচ্ছে, টাইগার্সকেও ঠিক ওইভাবে দেখা হচ্ছে, তো এমনভাবে খেলোয়াড়দের তৈরি করা হচ্ছে যাকে যখন দরকার পড়বে সেই জায়গায় যাতে আমরা ওদেরকে এনে যাতে প্রোভাইড করতে পারি ন্যাশনাল টিমে। বাংলাদেশ দলে ইঞ্জুরি সমস্যা প্রকট, হাঁটুর ইঞ্জুরিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙেছে এবাদতের। অস্ত্রোপচারের জন্য শুধু বিশ্ব আসর নয়, মাঠের বাইরে থাকতে হবে 6 থেকে 8 মাস। এবাদতের ছিটকে যাওয়া পেস ইউনিটের জন্য ধাক্কা, তবে দল থাকবে তার অপেক্ষায়। 6 থেকে 8 মাসের মতো সময় লাগতে পারে ওর রিকভারি করার, তো সেই হিসাবে বিশ্বকাপ তো মিস করবি, তো এটা আমাদের জন্য অবশ্যই একটা দুর্ভাগ্য বলতে হবে। কারণ পুরোপুরি একটা প্ল্যানের মধ্যে যাচ্ছিলাম আমরা, যেটা পেস বোলারদের ইউনিটটা ভেরি স্ট্রং ছিল। ইঞ্জুরি সমস্যা কাটিয়ে বিশ্বকাপে স্বয়ংসম্পূর্ণ দল পাওয়ার প্রত্যাশা নির্বাচকদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে 238 রানে হারিয়েছে পাকিস্তান। সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম ও ইফতিখার আহমেদ। 343 রানের টার্গেটে 104 করেছে নেপাল। মুলতানে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দলীয় 25 রানে ফখর জামান ও ইমামুল হকের উইকেট হারায় পাকিস্তান। ধাক্কা সামলে নেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। 44 করে রান আউটের শিকার রিজওয়ান। এরপর ইফতিখারের সঙ্গে 214 রানের জুটি বাবরের। দুজনেই তুলেছেন সেঞ্চুরি। 131 বলে 151 করেন বাবর। ইফতিখার 71 বলে 109 রানে অপরাজিত থাকেন। 6 উইকেটে 342 রান করে পাকিস্তান। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর পেসে দ্রুত 3 উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে নেপাল। জোড়া শিকারে বিপদে ফেলেন হারিস স্টোভ। 23 ওভার 4 বলটিকে 104 রানে অল আউট হয় নেপাল। সাদাব খান নিয়েছেন 4 উইকেট। এলিট একাডেমির ফুটবলার নিলামের পর এবার বাণিজ্যিকভাবে ফুটবল কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বাফুফে ফুটবল একাডেমি নামে নতুন একটি প্রজেক্টের ঘোষণাও দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আর এই প্রজেক্টের শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। যেই একাডেমি নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই এলিট একাডেমির ফুটবলারদের নিলামে তুলে সমালোচনার জবাব দিয়েছে বাফুফে।
সফল সেই আয়োজনের পর এবার বাণিজ্যিকভাবে ফুটবল কোচিং শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার নাম দেয়া হয়েছে বাফুফে ফুটবল একাডেমি। ফুটবল ফর হেলথ এই স্লোগানকে সঙ্গী করে মূলত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কমলাপুর স্টেডিয়াম ও বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাফুফে। গ্রুপ ওয়ান ক্যাটাগরিতে 8 থেকে 11 বছর ও গ্রুপ টু ক্যাটাগরিতে 11 থেকে 14 বছরের ছেলেরা নিতে পারবেন প্রশিক্ষণ। দুটি ক্যাটাগরিতে 40 জন করে মোট 80 জন ফুটবলারকে প্রশিক্ষণ দিবে বাফুফে। নতুন এই ফুটবল কোচিং স্কুলের শুভেচ্ছা দূত হয়েছেন বিনোদন জগতের বড় তারকা জাহিদ হাসান। মূলত নিজের আগ্রহের জায়গা থেকেই যুক্ত হয়েছেন তিনি। আমার জাস্ট সঙ্গে থাকা একটা ভালো কিছু হোক না, সবাই মিলে একটা কিছু করি না, যেরকম র্যাঙ্কিং এর নিচে পড়ে গেছে, সবকিছু শুনি, নিউজ শুনি, এটা শুনি, একসঙ্গে থাকি না, দেখি কি হয়। প্রাথমিকভাবে সপ্তাহের বৃহস্পতিবার বিকেল এবং শুক্র ও শনিবার সকালে করানো হবে 1.5 ঘন্টার অনুশীলন। প্রতি মাসে একজন শিক্ষার্থীকে এজন্য গুনতে হবে 3,000 টাকা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটার। আমন্ত্রণ পরের আয়োজনে।